কি অবস্থা সবার, আমি অর্ণব, অবলিকের গিটারিস্ট। আর আজকে আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের খুব পপুলার একটা গান আছে ভন্ড, সেই গানটা কীভাবে অ্যাকোস্টিক গিটারে বাজাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। ভন্ড গানটার জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসে, ট্যাব, কর্ড এবং রেগুলার বেসিসে মেসেজেস আসতে থাকে। সো সেই কারণে আমি ভাবলাম যে একটা যদি ভিডিও টিউটোরিয়ালই বানিয়ে দেওয়া যায় তাহলে সব লেভেলে গিটারিস্টদের জন্যই ইট উইল বি ইজিয়ার টু ফলো অ্যালং অ্যান্ড বাসায় বসে একটা নতুন গান তুলে ফেলতে পারবা আসলে, রাইট? সো আজকে আমরা চেষ্টা করব হচ্ছে গানটার স্ট্রাকচারগুলো দেখাতে, প্লাস ইন্ট্রো প্লাকিংটা দেখাতে, অ্যান্ড এছাড়া হচ্ছে যে জাস্ট কর্ডস দিয়েও কীভাবে করে বাজিয়ে দিতে পারবা গানটা, বা বন্ধুদের সাথে বসে একটা অ্যাকোস্টিক গিটার বাজাতে পারবে সেটাও দেখানোর চেষ্টা করবো। ওকে, আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যে গানটার একটা ট্যাব বানিয়ে আমি আপলোড করেছি, সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব তোমাদের জন্য। অ্যান্ড এছাড়া যদি আর কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে জানতে চাও, আই উই উইল বি মোর দেন হ্যাপি টু শেয়ার, রাইট? সো বিফোর উই বিগিন, ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের গিটারের টিউনিংটা ঠিক আছে নাকি দেখা। এটা যে কোনো গান শুরু করার আগেই দেখাটা খুবই দরকার। সো যেটা করতে হবে সেটা হলো আমাদের ভন্ড বা অবলিকের যে কোনো গানের জন্যই আমরা হাফ স্টেপ ডাউন একটা টিউনিং ইউজ করি। হাফ স্টেপ ডাউন অ্যাজ ইন ই এ ডি জি বি ই, যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টিউনিং, আমাদের স্ট্রিংগুলো সেটা থেকে হাফ স্টেপ নিচে থাকে। সো ই ফ্ল্যাট, এ ফ্ল্যাট, ডি ফ্ল্যাট, জি ফ্ল্যাট, বি ফ্ল্যাট এবং আবার ই ফ্ল্যাট। সো ইফ ইউ ওয়ান্ট, ভিডিওটা এখানেই পজ করো, গিটারটা আবার নতুন করে টিউন করো এবং তারপরে উই উইল বিগিন ওয়ান সেকেন্ড, রাইট? অলরাইট, সো আই হোপ ইউ গাইজ আর টিউনড ইন। সো আমাদের গানটা একেবারে বেসিক লেভেলে করার জন্য যে কর্ডগুলো লাগে খুবই সিম্পল কর্ডস, অ্যান্ড এভরিবাডি যারা বিগিনিং লেভেলেও আছে বা ইন্টারমিডিয়েট লেভেলে আছে সবাই ফলো করতে পারবা। সো গানের কর্ডগুলো হচ্ছে, ভার্সের জন্য আমরা ইউজ করি সি, এ মাইনর, এফ অ্যান্ড জি, অ্যান্ড কোরাসের জন্য আমরা ইউজ করি এফ, জি, সি। সো ভার্সটা এরকম, তোমার মাঝে লুকিয়ে রাখা স্পর্শ হওয়া তোমাকে থাকা দুস্থ বর্ণমালীন কাগজে। ওকে, সো স্ট্রামিং প্যাটার্নটা আই হোপ খুবই সিম্পল, বোঝার জন্য এত ডিফিকাল্ট হবে না। অ্যান্ড দেন আমরা যখন কোরাসে যাই, কোরাসে যেয়ে আমরা ইউজ করি হচ্ছে আমি বন্ধ ঘরে সো এফ, জি অ্যান্ড দেন সি তে দুইবার থাকে আর কি গানটা লাস্ট কর্ডটা। সো এটা দিয়েই পুরো গানটা তোমরা চাইলে বাজাতে পারবে। বাট যারা আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চাও বা যারা ইন্ট্রো প্লাকিংটাও তুলতে চাও, বিকজ ইটস আ ভেরি মেমোরেবল লাইন ফর এভরি ওয়ান, সো ইন্ট্রো প্লাকিংটাও আমি একটু দেখাই দিই। আর এটা খুব ডিফিকাল্ট যে কিছু সেটা বলবো না, শুধুমাত্র হচ্ছে যে জাস্ট প্যাটার্নটা একবার যদি তোমার হাতে চলে আসে তাহলে বাকিটুকু করা খুব বেশি ডিফিকাল্ট হবে না, রাইট? সো লেটস সি হাউ উই ডু ইট। তো ইন্ট্রো এবং ভার্সের পিছনে যে প্লাকিংটা বাজে সেটা একেবারে সেম একটা প্লাকিং এবং কর্ড স্ট্রাকচারগুলো সেম। সো আমি ইউজ করি হচ্ছে সি, এ মাইনর, এফ, জি এবং জিতে দেখো আমি আসলে নর্মাল যে জিটা এভাবে করে সবাই ধরে, আমি আমার খুব পছন্দের সাউন্ড হচ্ছে এটা। এখন এই কর্ডটার কিছুটা নাম আছে বাট অত গভীরে আমরা না যাই, কিন্তু এটা জাস্ট মাথায় রাখলে হবে যে এই গানটার জন্য জি এর কর্ডটা হচ্ছে এইভাবে করে বাজে সবসময়। ওকে, তো শুরুতে আমরা সি থেকে আসি এবং সিতে আমার প্রথম নোটটা হচ্ছে একটা এরকম একটা সাউন্ড। সো এই সাউন্ডটা আসলে হচ্ছে আমি দুইটা স্ট্রিং একসাথে হিট করি। ওকে, আরেকবার দেখাই। আচ্ছা, তো কী করলাম আমরা সিতে অনেক স্লো ডাউন করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে এরকম যে আমি সি কর্ডটাই আমি ধরে রাখি কিন্তু আমার এক আর দুই নাম্বার স্ট্রিংয়ে আমার আঙ্গুলে কিছু হ্যামার অন আর পুল অফের কাজ থাকে। এই হ্যামার অন আর পুল অফটাই হচ্ছে সিতে, যদি তুমি একবার তুলে ফেলতে পারো তাহলে প্রথম পার্টটুকু হয়ে যাবে। আরেকবার দেখে, আচ্ছা কাজটা কী হলো? ওকে, তো আবার দেখাই কর্ডটা কিভাবে বাজে, আমার ডান হাতটা খেয়াল করো এবার।
আছে আরেকবার দেখাচ্ছি। তারপরে আমরা চলে যাই হচ্ছে পরের কর্ডটাতে, সেটা হচ্ছে এ মাইনর। সো এ মাইনরটাতেও আবার একই রকমের কাজ, একটা হ্যামার অন আর একটা পুল অফ আছে। ওকে, এইখানটাতে এক নাম্বার, মানে দুই নাম্বার স্ট্রিংয়ে এক নাম্বার ফ্রেটে। আচ্ছা দেখি এ মাইনরটা কীভাবে বাজে। এখন যদি তুমি ডান হাফটা দেখো আমার, এখানে উপর থেকে নিচে যাবে, আবার নিচের থেকে উপরে আসবে। এর থেকে সোজা করে আসলে বলার কিছু নেই, আঙ্গুলটা দেখলেই বোঝাবে। আমি অনেক স্লো করে বাজানোর চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে, তো এ মাইনরের পরে আমরা চলে যাই হচ্ছে এফ এ, এবং এফ এ দেখবে যে এফ এ আমার একটা খুব পছন্দের সাউন্ড আছে, সেটা হচ্ছে যে এফ মেজর কর্ডটা যে আমি এইভাবে করে ধরি, আমার স্ট্রিং ওপেন রাখতে খুব ভালো লাগে। তো প্রায়ই আমি এই সাউন্ডটা ইউজ করি এবং এখানেও সেটা ইউজ করেছি। সো এফ এর কাজটা আর একটু সহজ। ঠিক আছে, তো এফ এ কী হয়? আচ্ছা, সো এ মাইনর থেকে আসি। আচ্ছা আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সো এখানেও আবার যে হ্যামার অন পুল অফ এখানে, ঠিক আছে এই কাজটা। তাহলে আমার ডান হাতের দিকে এবার খেয়াল রাখো। আরেকবার দেখাচ্ছি। ওকে, এবং শেষে এসে আমরা কিন্তু জিতে মুভ করে চলে এসেছি। এবং জিতে আমরা যেটা করি, জিতে দুই নম্বর স্ট্রিংয়ে যেটা আছে, প্রথমে আমি তো শুরুতে আমি করি হচ্ছে জিতে, এবং তারপরে আমি আসি হচ্ছে দুই নম্বর স্ট্রিং থেকে এক নম্বর স্ট্রিংয়ে। এবার ডান হাতটা দেখো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার পুরো টুকুতে আমার বাসে থাকবে ভার্সের সময়টাতে প্লাকিংটুকু। এবং এটার পরে যখন আমরা কোরাসে চলে যাই, কোরাসটা খুবই সোজা, এবং কোরাসের পিছনে যেটা বাজাবা প্রথমবারে হচ্ছে প্লাকিংটা বাজে। এবং প্লাকিংটা কী বাজে, সেটা হচ্ছে জাস্ট এই স্ট্রিংগুলো একবার একবার করে উপর থেকে নিচে যাবে, মানে অথবা নিচ থেকে উপরে, যেভাবে করে তোমার জন্য বুঝতে সুবিধা হয়। এটাই হচ্ছে আমার কোরাসের পিছনে বাজে। এবং অবভিয়াসলি পরের বারে যখন আমরা চলে যেতে হন কোরাসের পিছনে, আমরা কর্ডের একটা করে স্ট্রাম করতে থাকি। সো স্ট্রামগুলো হচ্ছে এ, জি, সি। আমি আচ্ছা, তাহলে আমরা ভার্স থেকে কোরাস পর্যন্ত পুরোটা দেখি কীভাবে করে বাজাতে হয়। আমি একটু স্লো করে বাজাই যাতে করে তোমরা ইজিলি ফলো করতে পারো। আসি। হ্যাঁ মাথায় রেখো যে শুরুতে যেটা বলেছিলাম যে একটা ট্যাব কিন্তু এই গানটা আমি বানিয়েছি, এবং ট্যাবটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, এখানে প্রথম কমেন্টে পিন করে দিচ্ছি, ওই ট্যাবটা ফলো করতে পারবে। এবং ভিডিওটার সাথে সাথে ট্যাবটা একসাথে ফলো করলে আরও সহজ হবে হয়তো বা গানটা জানার জন্য। আর টিউটোরিয়ালটা কেমন লাগছে জানিও, টিউটোরিয়ালটা কেমন লাগছে জানাতে লাইক অথবা কমেন্ট, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলে। এবং ভবিষ্যতে আর কোনো গানের টিউটোরিয়াল যদি জানতে চাও বা আর কোনো গান কীভাবে বাজাতে হয় যদি দেখতে চাও, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও।
আর এই গানটা যদি তোলা হয়ে থাকে তাহলে বাজাও, বাজায় একটা ভিডিও আপলোড করো, আমাদেরকে ট্যাগ করো হ্যাশট্যাগ অবলিক রিপাবলিকে, অ্যান্ড আমরা অবশ্যই সবগুলো ভিডিওই দেখি যেগুলোই আমাদের গানের কাভার তোমরা আপলোড করো, এগুলোও আমরা দেখবো। সবাই ভালো থাকো, টেক লাভ, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ ফান।